আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আমার তো এখন এক্সাম চলছে, তো এই জন্য রেগুলার আসলে ভিডিও দেয়া হয় না। আর আমি এই যে পড়তে বসেছি, বাট এখানে আমার এই ছোটো বাবু এসে সে মানে একবার কলম নিয়ে একবার বইয়ের উপর খুব খুব একদম মানে নাচানাচি করছে। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক প্লেফুল। ওর চোখে, ওর দুই চোখে কি যে মানে আজকে কয়েকদিন যাবত খুব পানি পড়ছে। আমি এখনও ডক্টরের কাছে নিয়ে যাইনি, আর কয়েকটা দিন দেখব, যদি ভালো না হয় তাহলে ডক্টরের কাছে নিতে হবে। দু চোখে সমানে পানি পড়ে। হ্যাঁ, তো এই আর কি। আমি আমি পড়তে বসলেও সে একদম মানে পড়ার মাঝখানে এসে ডিস্টার্ব করে, এক কথায় বলতে গেলে। তো এই আর কি। আপনারা সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে তার বই নিয়ে দৌড়াদৌড়ি খেলাধুলা শুরু। কলমটা আমি একটু সাইড করে রেখেছিলাম, সে ওখান থেকে বের করে ফেলছে। ধুয়ে পানা দেয় না বাবা। আমার যে সাদা বিড়ালটা, বড় বিড়াল মানে যার চারটা বাবু হয়েছে, সেও ছোট থাকতে আমার বই নিয়ে খুব খেলাধুলা করতো, খুবই প্লেফুল ছিল। এখনও মোটামুটি সে অভ্যাসটা কিছু কিছু রয়ে গেছে, এখনও মাঝে মধ্যে সে খেলাধুলা করে বই কলম নিয়ে। আসলে বিড়ালরা মানে যত বড় হোক না কেন, কোনো খেলনার জিনিস যদি পায় তাহলে অবশ্যই সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে আর কি। আমার বইপত্র সে একদম দেখে, সে টার্গেট আমার বই দিকে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। ওর খেলাধুলা ইনশাল্লাহ সামনে আরো দেখাবো। দু চোখে কি হয়েছে আমি আসলে, এটা কি ঠান্ডা থেকে না কি, আমি আসলে ওইভাবে বুঝতে পারছি না। তো আমি আর কয়েকদিন পরেই ডক্টর দেখব, যদি না কমে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন কমে যায়, ভালো হয়ে যায়। আমি আসলে ওইভাবে কখনো পশু ডক্টরের কাছে যাইনি, কেমন ট্রিটমেন্ট দেয় তারা আসলে আমি জানি না। তো এই আর কি। সবাই তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার্সদের সাথে। বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে আমি যদি নেক্সট ভিডিও দিই সেটার সাথে সাথে আপনার কাছে এসে পড়বে নোটিফিকেশনটা। আর ভিডিওটা কাইন্ডলি না টেনে পুরো দেখবেন, যদি ভালো লাগে তাহলে স্কিপ করতে পারেন, আর যদি ভালো না সরি যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন, যদি ভালো লাগে তাহলে না টেনে পুরোটা দেখবেন আর কি, আশা করি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।